মিডিয়া ভয়েস মিল মুক্তি পেল চার টেলি অভিনেত্রীর আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাংলা ছবি। 24 নভেম্বর মুক্তি পেল সায়ন্তনী, কন্যাকুমারী, অঙ্কিতা ও সুমনা অভিনীত বাংলা ছবি, যা ইতিমধ্যেই 16টি দেশি বিদেশি পুরস্কারে ভূষিত। 24 নভেম্বর মুক্তি পেল প্রণবেশ চন্দ্রের ছবি চারদিকের গল্প। নন্দন সহ একাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই ছবি। মুক্তির আগে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে মোট 16টি পুরস্কারে সম্মানিত হয়েছে এই কন্টেন্ট ব্যাসট বাংলা ছবিটি। আর্টিস্ট, কম্প্রোমাইজ, ঘরোয়াস এবং টু বি এন অ্যাক্টর, মোট 4টি গল্পের সমন্বয়ে এই ছবি। আর এই 4টি গল্পকে একটি সূত্রে বেঁধে দেবে ট্রেনের কাম্পায় দেখা হওয়া 2টি চরিত্র। ইন্দ্রাশিস আচার্য ও সমদর্শী দত্ত উপনীত 2 সহযাত্রীকে তাই 2 সূত্রধর বলা যায়। 4টি গল্পে উঠে এসেছে সমাজের 4টি আর্থসামাজিক স্তরে 4 ধরনের ক্রাইসিস। আর এই 4টি গল্পের চিত্রায়নে দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, কন্যাকুমারী মুখোপাধ্যায়, অঙ্কিতা মজুমদার ও সুমনা দাস। 4 টেলি অভিনেত্রীকে দেখা যাবে ছবির 4টি আলাদা গল্পে। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিপ্লব বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রনীপ মুখোপাধ্যায়। এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।